অলমোস্ট অলমোস্ট হাজির হলাম আরও একটি আপডেট নিয়ে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে থাম্বনেইলে দেখেছেন যে কিসের আপডেট দিব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলে সব কিছু জানতে পারবেন। মুভিটি কবে কোথায় রিলিজ পাবে সেটি নিয়ে বিস্তারিত কথা হবে। আর যারা ইতিমধ্যে চ্যানেল এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে সবসময় বিনোদনের এমনই লেটেস্ট আপডেট নিউজ আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আপনার থাম্বনেইলে দেখতেই পেয়েছেন যে সার্কাস মুভির ফার্স্ট লুক পোস্টার বের হয়েছে আজকেই। সার্কাস মুভি এটা হচ্ছে, অভিনয় করেছেন এই মুভিতে রণবীর সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ অ্যান্ড পূজা হেগড়ে এবং আরও অনেকেই ক্রিয়েন কাস্ট আছে। এবার থার্ড টাইম তৃতীয়বারের মতো রোহিত শেট্টির সাথে জুটি করছেন রণবীর সিং। এই মুভিতে রণবীর সিংকে আমরা দেখতে পাচ্ছি ডাবল রোলে, অর্থাৎ যমজ রূপে দেখা যাবে। দুটি পার্ট দ্বৈত পার্টে অভিনয় করবেন, অর্থাৎ দুটি পার্ট আছে যমজে, দুটি রোলে দেখা যাবে রণবীর সিংকে। দুটিতেই একটি নায়িকা হচ্ছে জ্যাকুলিন, একটি পূজা হেগড়ে, দুটি রণবীর সিংয়ের নায়িকা, অর্থাৎ ডাবল রোল প্লে থাকবে রণবীর সিংয়ের। আর এই মুভিটি সার্কাস মুভিটি রিলিজ পাবে এই বছরেই ক্রিসমাস 2022, অর্থাৎ ডিসেম্বরের দিকে রিলিজ পাবে এই সার্কাস মুভিটি, রোহিত শেট্টির সাথে পরিচালিত। এর আগে সিম্বা এবং সূর্যবংশীতে আমরা রণবীর সিংকে দেখতে পাই। আপনারা কতটুকু এক্সাইটেড এই ফার্স্ট লুক পোস্টার দেখে এবং কতটুকু এক্সাইটেড এই মুভিটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য।